বিএনপি এখন অদৃশ্য শক্তির উপর নির্ভর হয়ে পড়ছে বলছেন পররাষ্ট্রমন্ত্রী জানাবো ডোনাল্ড লুকে নিয়ে বিএনপি উদ্ভর চিন্তা করছে অদৃশ্য শক্তি নাই দেশ চালাচ্ছে জনগণের সরকার বলছেন ওবায়দুল কাদের জানাবো কোন পথে এগোবে বিএনপি এবং সর্বশেষ জানাবো দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে তার উদাহরণ এনআরবিসি বলছেন জিএম কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি এখন অদৃশ্য শক্তির উপর নির্ভর হয়ে পড়ছে বলছেন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচন মিস করে বিএনপি এখন অদৃশ্য শক্তির উপর নির্ভর করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান ভাহামুদ পররাষ্ট্রমন্ত্রী বলেন চতুর্থবারের মতো নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত পরিচ্ছন্নভাবে দেশ চালাচ্ছেন দেশত শেখ হাসিনা চতুর্থবারের জয়কে সাধুবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র সব বন্ধুপ্রতিম প্রতিম সব রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অতীতে যে কোনো সময়ের চেয়ে চমৎকার এই সম্পর্ক আর উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশে আসছেন ডোনাল্ড লু আমাদের চেষ্টা থাকবে এই সম্পর্কে আরও দৃঢ় করার ডক্টর হাসান মাহমুদ বলেন মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘর্ষের ফলে বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে কোনো ধরনের হুমকি নেই সেদেশের সেনারা পালিয়ে আশ্রয় নিচ্ছে আন্তর্জাতিক নিয়ম মেনে তাদের স্বদেশে ফেরত পাঠানো হচ্ছে গেল কয়েকদিনে আরও একশো আটত্রিশ জন এসেছে তাদেরকেও নিয়ম মেনে স্বদেশে ফেরত পাঠানো হবে ডোনাল্ড লুকে নিয়ে বিএনপির উদ্ভট চিন্তা করছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন দুই দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নিতে তিনি আসবেন বিএনপি মনে করেছে আবার নতুন করে নিশে নিষেধাজ্ঞা দেবে কিনা এই ধরনের উদ্ভব চিন্তা করছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন মানে অসত্যকে সত্য বলে চালানো সুনিপিন কৌশল অসত্য বলে বিএনপি নেতাদের মৌলিক চরিত্র সরকার পরিচালনা করছে জনগণের সরকার অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা বিএনপি চরিত্র বিএনপির সময় হাওয়া ভবন থেকে সরকার পরিচালনা হতো তিনি আরো বলেন দুর্নীতির বরপুত্র তারেক রহমানের অনুমোদন ছাড়া কিছু হতো না একুশে আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র হাওয়া ভবন থেকে হয় অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি অদৃশ্য শক্তি নয় দেশ চালাচ্ছে জনগণের সরকার বলছেন ওবায়দুল কাদের দেশ পরিচালনা করছে জনগণ দ্বারা নির্বাচিত শেখ হাসিনার সরকার কোনো অদৃশ্য শক্তি নয় এই আদেশে শক্তির ভাবনা বিএনপির মানসিক ট্রমা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে বলেন কোন আদেশে শক্তি বাংলাদেশ চালাচ্ছে পরিষ্কার করে ফোকর সাহেব এটি বলবেন কি? আরেকজন জাপা চেয়ারম্যান জিএম কাদের সাহেব বলেছেন সিনতাপাতে দৈত্ব নাকি সরকারের কাঁধে চেপেছে। তার নাকি দেশ চালাচ্ছে। সেতু মন্ত্রী বলেন বাংলাদেশ পরিচালনা করছে জনগণের দ্বারা নির্বাচিত সরকার। বঙ্গবন্ধু গোনা শিক্ষাসিনে নেতৃত্বে দেশে জনগণ রাষ্ট্র পরিচালনা করছে। আদৃশ্য শক্তি তারা দেশ পরিচালনা বিএনপিลาดশ্যক চরিত্র বিএনপি আমলে হাওয়া ভবন ছিল তাদের বিকল্প পাওয়ার সেন্টার দুর্নীতিপর পুত্র তারেক রহমানের নির্দেশ ছাড়া কিছুই হতো না যারা এভাবে চলে তারা তো আদর্শ শক্তির মানসিক জরামাই ভুগবে এটাই তো স্বাভাবিক বিএনপির সঙ্গত সম্মেলনের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপির সঙ্গত সম্মেলন মানে অসত্যকে সত্য বলে চালানোর শুনিপুন কৌশল সত্যকে পাশকাটি অসত্য মিথ্যা তথ্য তুলে ধরা ইতিহাস বিকৃত করা চলমান উন্নন অগ্রগতিকে অস্বীকার এবং নিজেদের অতি ইতিহাস ভুলে নিজেদের দায় ও পর চাপিয়ে দেওয়া মির্জা ফখরুল সাহেব মিথ্যা বলতে পারেন বিএনপি নেতারা নীতিবাচক রাস জড়িয়ে মিথ্যাচার অপপ্রচার অপলিলায় করে যেতে পারে দাদো জাতীয় সংসদ প্রসঙ্গে সেতু বলেন 42 ভাগের উপরে ভোট পেয়ে জনগণের ভোটে নির্বাচিত এবং বাংলাদেশের ইতিহাসে শান্তিপূর্ণ নির্বাচন বলতে যাব যায় নিরপেক্ষ নির্বাচন কমিশন সেই রকম নির্বাচন করেছে স্বাধীন ও কলচিতা ভূমিকা পালন করেছে নির্বাচনী ব্যবস্থা নিয়ে বিএনপির প্রশ্ন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আমি জানতে চাই ফোকর সাহেব 2009 সালের আগে নির্বাচনী ব্যবস্থা কার অধীনে ছিল বলেন আজকে সাথে নির্বাচন কমিশন শেখাচেনা অবদান বাংলাদেশ একটা দল আছে বিএনপি বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য এমন একটা নির্বাচন কমিশন চায় যারা বিএনপি নির্বাচনে জেতার গ্যারান্টি দেবে এই গ্যারান্টি না পেলে বাংলাদেশে কোনো নির্বাচনে নিরপেক্ষ সুষ্ঠু নয় এমনটাই মনে করে বিএনপি ওবায়দুল কাদের বলেন গত জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেয়নি বয়কট করেছে আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে আজকে নির্বাচনের পক্ষে ইউরোপে আমেরিকা সহ অনেকে বেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রয়াস ব্যক্ত করেছে কোন পথে এগোবে বিএনপি রাজপথে দীর্ঘ আন্দোলন ব্যর্থ হওয়ার কারণ অনুসন্ধানে দলীয়ভাবে পর্যালোচনা ও মূল্যায়ন শুরু করেছে বিএনপি সরকারের বিরোধী আন্দোলনে থাকা শরিক দল ও জোটের সঙ্গে সিরিজ বৈঠক শুরু করতে যাচ্ছে বিএনপি বৈঠকে শরিকদের থেকে প্রাপ্ত মতামত স্থায়ী কমিটিতে পর্যালোচনা শেষে কোন পথে এগোবে বিএনপি তা ঠিক করা হবে বলে জানা গেছে সাতই জানুয়ারি নির্বাচনের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক ইস্যুতে সমমনদের ডাকা হয়েছে বিকাল তেলচায় গুলশান কার্যালয়ে বারো দলীয় জোটের সাথে বৈঠকের মধ্য দিয়ে সূচনা হয় ধারাবাহিকভাবে এই বৈঠক চলবে বারো দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদা বলেন বৈঠকে রাজনৈতিক নানা বিষয়ে আলোচনা হবে ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলন চলছে সেটা কিভাবে আরো জোরদার করা যায় সেটি নিয়ে নেতারা পরামর্শ দেবে এছাড়া একতরফ উপজেলা নির্বাচন সহ সরকার বিরোধী আন্দোলনের ভবিষ্যৎ গতিপথ কি হবে তা নিয়ে আলোচনা হবে দাদা জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারের পতাক ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বছরের অধিক সময়ব্যাপী রাজপথে আন্দোলন সংগ্রাম করে বিএনপি ও তাদের মিত্ররা কিন্তু তাদের আন্দোলন ও বর্জনের মধ্যে গত সাত জানুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন হয় সেই নির্বাচনের নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ নির্বাচনের আগে আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী শান্তিপূর্ণভাবে ভোট পরিজনের ক্যাম্পেইন चलाй বিএনপি দলটি দাবি তাদের আহ্বানে সারা দিয়ে দেশে সংখ্যাগোষ্ঠ জনগণই নির্বাচন বর্জন করার মধ্য দিয়ে বিএনপি নৈতিক বিজয় এবং ক্ষমতাশীনদের নৈতিক পরাজয় ঘটেছে তবে রাষ্ট্রপতির দীর্ঘ আন্দোলন সফল না হওয়ার কারণে অনুসন্ধানে দলীয়ভাবে পর্যালোচনা ও মূল্যায়ন শুরু করে বিএনপি এমন প্রেক্ষাপটে নির্বাচনের পর 12 জানুয়ারি থেকে যুগপৎ শারীরিকদের সঙ্গে বিএনপির হাইকমান্ডের কমান্ডের ভার্চুয়াল সিরিজ বৈঠক হয় যেটাকে বিএনপিও শরীকদের পক্ষ থেকে সৌজন্য বৈঠক বলা হয়েছিল সেখানে সরকারি নানামুখী চাপ ও সত্ত্বে নির্বাচনে না যাওয়া এবং যুগপথ আন্দোলন অব্যাহত রাখা মিত্রদের সাধুবাদ জানানো হয় তবে সৌজন্য বৈঠক হলেও সেখানে আন্দোলনের ত্রুটি বিচ্যুতি নিয়ে কম বেশি আলোচনা হয় ভবিষ্যতের স্বার্থে বিএনপি বিগত আন্দোলন ঠিক কি কারণে ব্যর্থ হলো তার একটা যথাযথ মূল্যায়নের পরামর্শ দেয় গণতন্ত্র মঞ্চ নির্বাচনের পর বিএনপি দলীয়ভাবে থেমে থেমে ইস্যু ভিত্তিক কিছু করলেও কর্মসূচি কারণ হিসেবে বলা হয়েছে বিএনপির কাছে গত সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দলের কারাবন্দী নেতাদের জামিনে মুক্ত করে আনার বিষয়টি তাছাড়া দীর্ঘ আন্দোলনের পর ক্লান্ত বিপর্যস্ত নেতা বিশ্রাম দেওয়া ছিল দলটির লক্ষ্য নির্বাচনের পর থেকে নেতাকর্মীরাও একে একে জামিনে মুক্ত হতে থাকেন এরপর রমজানি ইফতার মাহফিলের মধ্য দিয়ে সংগঠনের নেতৃণমূল নেতা কর্মীদের চাঙ্গা করার উদ্যোগ নেয় বিএনপি এ লক্ষ্যে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সারাদেশে পাঁচ শতাধিক ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি ইফতার মাহফিল গুলোতে দলীয় নির্দেশনা অনুযায়ী কারামুক্ত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেয় হয় নেতাকর্মীদের নেতাকর্মীদের চাঙা ও উজ্জীবিত করতে অনেক ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভার্চুয়ালি সংযুক্ত হন জানা গেছে দলের অধিকাংশ নেতা এরই মধ্যে কারামুক্ত হওয়ার হতাশাকে পেছন ফেলে নতুন উদ্দীপনা নিয়ে সামনে এগোতে চায় বিএনপি ঢাকায় গত দুই দিনে দলীয়ভাবে ইস্যু ভিত্তিক কর্মসূচি পালন করেছে দলটি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে গত শনিবার নয়াপল্টনে সমাবেশ করেছে মহানগর দক্ষিণ বিএনপি দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে তার উদাহরণ এনআরবিসি বলছেন জিএম কাদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেছেন ব্যাংকগুলোর অবস্থা দিন দিন খারাপ থেকে প্রতিদিন আরো খারাপের দিকে যাচ্ছে তারা ব্যাংক ব্যবস্থা নিয়ে প্রতিনিয়ত বলে যাচ্ছে কিন্তু উন্নতি তেমন কিছু হচ্ছে না ব্যাংকগুলো যে রুগ্ন ধ্বংস হয়ে যাচ্ছে তার উদাহরণ হচ্ছে এনআরবিসি ব্যাংক এই ব্যাংক দুর্নীতিতে ডুবে যাচ্ছে এই সময় দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে উৎপাদন ছাড়াই ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে বলেও জানান তিনি লোডশেডিং বাড়ছে জানিয়ে জিএম কাদের বলেন রাজধানী ঢাকায় বিদ্যুৎ সরবরাহের তেমন কোনো ঘাটতি হয়নি শহরের তুলনায় গ্রাম অঞ্চলে লোডশেডিং বাড়ছে এপ্রিলের শেষ সপ্তাহে যখন সারা দেশে তীব্র তাপদাহ চলছিল তখন সবচেয়ে বেশি লোডশেডিং ভোগ করেছে গ্রাম অঞ্চলের মানুষ রংপুর বামানসিং কুমিল্লা রাজশাহী সিলেট অঞ্চল ছাড়াও ঢাকার আশপাশের জেলাগুলো এবং বরিশাল ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী এসব এলাকায় আট থেকে বারো ঘন্টা পর্যন্ত লোডশেডিং করতে হয়েছে তীব্র তাপদাহের সময় জিএম কাদের বলেন বাস্তবতা হচ্ছে প্রয়োজনের সময় লোডশেডিং কমাতে পারেনি এবং নিশ্চিত করতে পারেনি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রয়োজনের চেয়ে বেশি প্রয়োজনে বেশি দশ হাজার মেগাওয়াটের উপরে উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র বসে আছে বিদ্যুতের উৎপাদন ও সরবরাহের বিষয়টি পিডিবির কর্মকর্তাদের পরিকল্পনা প্রণয়নে বিবেচনা করা হয় এ চিন্তা তাদের মাথাতেই আসেনি এই অতিরিক্ত উৎপাদন ক্ষম বিদ্যুৎ কেন্দ্রগুলো বেসরকারি খাতে অনেক বেশি সুবিধা নিয়ে স্থাপন করা হয়েছিল এমন পরিস্থিতিতে সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার জন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোকে উৎপাদন ছাড়াই ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে জানিয়ে তিনি বলেন বিদ্যুতের ঘাটতি কাটে উঠতে জনগণের অর্থে গঠিত সরকারি কোষাগার থেকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হয় বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে ক্যাপাসিটি চার্জ না দিলে দাম বাড়াতে হতো না সামনে ক্যাপাসিটি চার্জ আরো বেশি দিতে হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা ক্লিক করে রাখুন